ইয়াং প্লেয়ারের জন্য কিন্তু একটা বিরাট বিরাট ব্যাপার ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটা তো অনেক কিছুর শিকার আছে। এবং আমার মনে হয় এটার এই এক্সপিরিয়েন্স আর ইয়াং প্লেয়াররা কাজে লাগাতে পারলে সামনের দিকে ওদেরই অনেক উপকার হবে। অবশ্য অনেকদিন পরে যদি ডিপিএলও খেলে থাকে এবং ইয়াং প্লেয়ারের জন্য কিন্তু একটা বিরাট বিরাট ব্যাপার ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটা তো অনেক কিছুর শিকার আছে। এবং আমার মনে হয় এটার এই এক্সপিরিয়েন্স আর ইয়াং প্লেয়াররা কাজে লাগাতে পারলে সামনের দিকে ওদেরই অনেক উপকার হবে। তাকে তো আসলে আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে যারা প্রিমিয়ার লিগ খেলছে তার কাছে কোনোভাবেই পায় না, অপোনেন্ট হিসেবে পায় না, কোনোভাবে পায় না। সেরা খেলোয়াড়কে সাথে পাওয়া, মাঠের মধ্যে পাওয়ার, কাছে থেকে পাওয়া, এটা একটা অনেক বিরাট ব্যাপার। এবং যারা খেলবে, যারা অফ দ্য ফিল্ডেও থাকবে, এটাও অনেক শিকার আছে। ড্রেসিং রুম শেয়ার করলে যারা করছে এখানেও শিকার আছে। তো আমার বিশ্বাস যে যারা এক্সপিরিয়েন্স আর ওর থেকে নিতে পারবে, এটা নিজেদেরকে আরও উন্নতি করার জন্য অনেক সুযোগ ওদের কাছে গড়ে উঠবে।